আর যে ছেলের জন্য ডিমটা বানাবো তার মানে ডিম মাছটা হয়ে গেলে এখন ছেলের মানে এই যে মাছটা আছে এটা চুনকে এখন নিয়ে যাবে। আর রান্না বান্না হলো কমপ্লিট? রান্না বান্না ফাটাফাটি তো ভালো আছে তো দাদা? পড়াশোনা করবে, তারপরে পড়তে পড়তে খেয়ে নেবে। বইটা রাখি একটা জায়গায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সো আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আজ অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি অনেকক্ষণ উঠেছি, মানে স্নান টান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে পড়তেও বসিয়ে দিয়েছি। কী হয়েছে? তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, এখন আমি রান্নাঘরে ঢুকবো, কিচ্ছু হয়নি কোনো কাজ। তো আজকে রান্না করব হচ্ছে মাছ রান্না করব। আর ছেলের জন্য, আমার ছেলে মাছ খায় না, জানি না কী হয়েছে, অনেক দিন ধরে বেশ মাছ খায় না, মাংস খায় না, শুধু খাওয়ার মধ্যে আমিষের মধ্যে শুধু ডিমটা খায়। তো ওর জন্য আলাদা করে একটু ডিমের ঝোল টাইপের বানিয়ে দেবো, আর এমনি ইলিশ মাছের সর্ষে করবো, আর ডাল অল্প করবো, হয়ে যাবে তাতেই। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা পড়ে দেখতে থাকো। আমার ছেলে এখন পড়তে বসেছে, ওখানে পড়াশোনা করছে, ওকে পড়তে দিয়ে তারপরে এখন আমি রান্না করে যাব। একা একাই বকবক করছে, স্কুলে যে এগুলো বলে না ওইগুলোই ঘরে এসে প্যাক প্যাক করে। তো এখন আমি রান্না করে যাচ্ছি। রান্না করে গিয়ে আগে রান্নাঘরটা প্রথমে একটু স্ল্যাপ ট্যাপটা গুছিয়ে নেবো, একটু অগোছলো হয়ে আছে, তারপরে আমি রান্না বান্নাটা শুরু করবো। তো আমি এখন ইলিশ মাছটা রান্না করবো। এর মধ্যে আমি সর্ষে, মানে কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম, পোস্ত ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে তোমার কোয়ান্টিটি অনুযায়ী মাছ কতগুলো সে আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি এগুলো। আর এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে দেবো। নর্মালি ইলিশ মাছ আর আমি মাছটাকে আমি ভাজবো না, ইলিশ মাছ সবাই বলে নাকি কাঁচা খাতে বেশি টেস্ট লাগে, বাট আমি অত সত্যি বুঝি না, আমার মনে হয় একটু মাছটা ভেজে নিলে মনে একটু মানে বেটার লাগে, কাঁচা মাছ খাবো এরকম টাইপের মনে হয়ে গেছে। সো যাই হোক, আমি সবার আগে একটু জায়গাটা পরিষ্কার করি, জায়গাটা বেশি নবছলা হয়ে গেছে স্ল্যাবটা, তো স্ল্যাবটা খালি করে নিই, তারপরে আমাকে এখানে মিক্সি খাওয়াতে হবে। এবার মাছটা হতে সময় লাগে না বেশি, মাছটা মানে মিক্সিটা মানে বাটা হয়ে গেলেই কড়াই দিলে বলতে পারো 5-10 মিনিটের মতো রান্না হয়ে যায়। তো ছেলের জন্য ইচ্ছাভাবে করতে লাগবে, তো তো অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে আবার তাড়াতাড়ি ওবেলা ছেলেকে রান্না করতে বসাতে হবে দুপুরবেলায়, স্কুলে মাথায় প্রেশার আছে অনেক। তো এখন সর্ষেটাকে বেটে নেবো, দেখো এরকম ছাঁকনির মধ্যে করে নিয়ে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর যে কাজুটা ধুয়ে নিয়েছি, কারণ ভালো করে মানে এমনি তো ধোয়া যাবে না, এগুলোতে ছাঁকনি টাইপের কিছুতে ধুতে হবে, তো অল্প, তো তার জন্য আমি এটা ছাঁকনির মধ্যে অনেকটা অল্প মানে অনেকটাই আছে এখানে, আর ছাঁকনির মধ্যে এভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেবো। আর আমি আর আমি এই মানে মাছটা আজকে রান্না করবো। নর্মালি আমি রান্না করি আমার সর্দিতে বলে, নর্মালি আমরা আগে কীভাবে রান্না করতাম না, এমনি না, নর্মালি সর্ষেটাকে এমনি সর্ষে কাঁচা লঙ্কা বেটে বা এমনি পাউডার, তখন পাউডার খেতাম, মানে গোটা সর্ষে বেটে খেতাম না, এমনি খেতাম না, যে কোয়ান্টিটি বুঝতে পারতাম না, কিছু যা কোনো কিছু খেতাম না। তো এখন আমরা এমনি কিছু সর্ষে রান্না করলে ওভাবেই আমরা রান্না করি। তো আমার তারপরে মোটামুটি হবে কমার্স যাবো, যে আমার ছোট দিদি ভীষণ ভালো রান্না করে, আমার ছোট দিদি বদলেও ভালো রান্না করে, আমার ছোট দিদি একটু বেশি ভালো রান্না করে। তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছ, পড়াশোনা করো। তো আমার ছোট দিদি ভীষণ ভালো রান্না করে, কিচ্ছু পাওয়া যাবে না, যাও। তারপরে আমার ছোট ভীষণ ভালো রান্না করে, তো ছোট দিদি যেভাবে রান্না করে না ওভাবে আমি বেশ কবার আমি ট্রাই করেছি, বেশ ভালো হয়েছে। প্রথম দিন একটু সর্ষেটা বেশি হয়ে গেছিলো, কোয়ান্টিটি আমি বুঝতে পারিনি,
তো দেন তারপরে আবার যখন আবার করেছি তখন ভালো হয়েছে, মানে কবার চেট বানাচ্ছি ভীষণ ভালো হয়েছে। আর আমি কত মানে কিছুদিন আগে একবার বানিয়েছি, সেটা আমি একটু অন্যরকম বানিয়েছি। সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে ভিলফুড, তোমরা সবাই চেনো ভিলফুড চ্যানেলটার নাম, সো ওই ভিলফুডের ঠাকুমা মানে ওই ঠাকুমা আর জান্টিটা যেভাবে রান্না করে না ওভাবে রান্নাটা ট্রাই করেছিলাম। যে লাস্ট ওই যে দেবচন্ডীমা যখন গেছিলো, দেবচন্ডীমার হ্যাঁ যখন গেছিলো ভিলফুডে, তখন যেভাবে ইলিশ মাছ রান্না করেছিলো আমি গতবার মানে কিছু গত সপ্তাহে আর কি কিছুদিন আগে ওভাবে ট্রাই করেছি, ভীষণ ভালো হয়েছে খেতে। আমার হাজব্যান্ড করেছে ভীষণ ভালো হয়েছে, এবং আমি নিচে দিয়েছিলাম মানে আমার শ্বশুর শাশুড়ি চুমকিটা ওরা খেয়েছিল, চুমকিও বলেছে ভীষণ ভালো হয়েছে। সেদিকে মাছটা করেছিল, অনেক সময় কী হয় যে মাছটা ভালো থাকে না তার জন্য অতটা টেস্ট হয় না, সেদিকে মাছটা ভালো ছিল আর ভীষণ ভালো হয়েছিল সর্ষেটা। তো আজকেও আমি ওভাবেই বানাবো, তো তোমরা দেখো দেখা যাক আজকে কেমন হয়। তো আমি সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি আর কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই দেখো, তো তেলটা মোটামুটি একটু বেশ দিতে হবে, একটু না দিলে একটু টেস্ট হবে না। তো তেলটা একটু দিয়েছি, খুব বেশি দিইনি, মোটামুটি একটু দেখতে ওরকম ছোটো করে, তো দেখতে ওরকম মনে হচ্ছে, এমনটাও না যে অনেকটাও দিয়েছি। তো যাই হোক, আগের দিনকে না আমি গোটা জিরে সম্বর দিয়েছিলাম, তো আজ আমি একটু কালো জিরে সম্বর দেবো, একটু ডিফারেন্ট টাইপের, মানে ডিফারেন্ট না ওখানে বলা হয়েছিলো মেবি যে গোটা জিরে বা কালো জিরে দিতে পারো, তো আমি আগের দিন গোটা জিরে দিয়েছিলাম, তো আজকে একটু কালো জিরে দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে, সেম লাগে কি না। তো আমি কালো জিরে এখন সম্বর দেবো, তো কালো জিরে সম্বর দিয়ে, তো তোমরা দেখো আমি কীভাবে মাছটা মানে আমি আমার দিকে ফলো করতে বলছি না, মানে ভিলফুড স্টাইলে বানাচ্ছি, তো তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখো কীভাবে বানাচ্ছি, ভাবি না সেটা কেমন। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে আমি সর্ষেগুলো দিয়ে দেবো। মাছটা আমি বসিয়ে দিয়েছি, এখন আমি 5 মিনিট 10 মিনিট মাছটা এভাবে মিডিয়াম আঁচে হতে থাকবে, ততক্ষণে আমি ছেলের যে জন্য ডিমটা বানাবো তার মানে জিনিসগুলো রেডি করে নিই, ততক্ষণে রেডি করতে হবে, ততক্ষণে মাছটা হয়ে যাবে। রেডি বললাম না বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটও মোটামুটি পুরোপুরিভাবে মানে লাগে। তো মাছ তো হয়ে গেলে এখন ছেলের মানে ছেলের ডিমটা রেডি করি, আমার সব রেডি হয়ে গেছে, এখন আমি অমলেট করে একটু অমলেট খেতে ভালোবাসি, অমলেট করে ওটা অমলেটের ঝোল বানিয়ে দিই, নাহলে বেচারা একটু আমরা মাছ খাবো। তো যাই হোক, খেতে চাই না, একদম মাছ খেতেই চাই না, খাবেই না, কেন খাবে না জানি, মাছ খাবেন না, মাংস খাবেন না, কিছু খাবো। তো যাই হোক না কেন, এখন ছেলে এটা রেডি করি, ছেলে পড়ছে, তো ছেলের পড়া হয়ে গেলে তাহলে ছেলেকে খাওয়াবো, বেলাও বাড়ছে। দেখো দেখতে এত কালারফুল লাগছে কি বলবো, তো এই যে এখন আমি নামিয়ে নেবো ক্যামেরা, কেন জানি না এখানে অতটা কালারফুল লাগছে না, বাট দারুণ কালারফুল হয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে। এখন ওই চুমকি এসেছে, এখন চুমকি কিন্তু আমাকে রিভিউ দেবা তুমি, আমি ফেসবুক সাইডে বানিয়েছি মাছটা কি কেমন হয়েছে, তুমি এত কষ্ট করে বানিয়েছি এটা দিতেই হবে, একদম বানিয়েছি কিছু একটা।
অবশ্যই দেখবো, আর তুমি কিন্তু অবশ্যই আমাকে রিভিউ দেবো যে কেমন হচ্ছে, ঠিক আছে? দেখতে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, কালারফুল কালারফুল হয়েছে। যাই হোক, এই যে মাছটা আছে এটা চুনকে কমিয়ে যাবে। আর রান্না বান্না হলো কমপ্লিট? রান্না বান্না এখন বিকাল হয়ে গেছে, তো ভাবছিলাম যে ছেলেকে মানে কাজ টাজ হয়ে যাওয়ার পরে যে পড়তে বসবো, তখন আর হয়নি, তো মোটামুটি দেড় ঘন্টার মতো এখন পড়িয়েছি, পড়িয়ে এখন একটু ছাদে যাচ্ছি। আগের থেকে বেলা অনেকটা ছোটো হয়ে গেছে, তো ছাদে যাচ্ছি, চুমকি এসছে, তো চুমকি এসে জানবো যে ও ইলিশ মাছটা কেমন খেলো। আমার তো খারাপ লাগেনি, ভালো লেগেছে, আর নিজে রান্না করেছি তো বেশি ভালো বলবো না। আর আমার হাজব্যান্ড বলেছে না খুব ভালো হয়েছে, বাট আগের দিনের থেকে কী হয়েছে, অল্প একটু পাতলা হয়েছে। আগের দিন যেমন রান্না করেছে বেশি ঘন ঘন ভাবছিলো, এটা একটু যে মানে আগের একটু মানে ওরকম পাতলা না, মানে আগের দিনের তুলনা থেকে একটু পাতলা হয়েছে, বাট খেতে দারুণ হয়েছে। তো চলো যাওয়া যাক এখন ছাদে, চুমকি এসে গেছে, তো এখন আমরা ছাদে যাচ্ছি। যে চুমকি চলে এসছে, আমার ছেলে খেলা করছে, আমি সঙ্গে একটা চেয়ারও নিয়ে নিয়েছি। হাসি কি কই বৃষ্টি হচ্ছে, ও অনেক সময় করে কিন্তু মেক করেছে, মেক করেছে আকাশে। বৃষ্টি পড়ছে অল্প অল্প, বৃষ্টি পড়ছে। বলো কেমন লাগলো, কেমন লাগলো, কেমন লাগলো এই মাছ? মাছ দাদা বলছে ভালো হয়েছে, কিন্তু আগের দিনের তুলনায় আজকে একটু কি বলতো একটু পাতলা হয়েছে, কিন্তু তো খেতে খারাপ হয়নি। আগের দিন তো একটু বেশি ঘন হয়েছিল, এটা পাতলা হয়েছে, মানে সর্ষের ঘনত্ব। হ্যাঁ, বৃষ্টি পড়ে গেছে কেন, বসো, হ্যাঁ বসো এখানে বসো। বাইরে বৃষ্টি পড়ছে, আমার ছাদে বৃষ্টি পড়ছে, আর আমরা এখানে বসে আছি। ভালোই হয়েছে জায়গাটা না চুমকে, আমরা এখানে বসে বসে গল্প করছি, বাইরে থেকে বৃষ্টি পড়ছে অল্প অল্প, এখন একটু কমেছে বৃষ্টিটা। আমি এখন ঘরে যাব, খেলবো না। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিলাম, সেগুলো খেতে দিলাম, এখন একটু জল হচ্ছে, তো ছেলেকে পড়তে বসাবো। আবার শুধু পড়া পড়া, কিছু করার নেই এখন, মানে সময়টা এরকম স্কুল খুললেও দেখতাম, জানি না কী করবো এক্সামে। তো যাই হোক, তো এখন একটু ওখানে একটু দুধটা গরম করবো, দুধ গরম করে তারপরে ওকে পড়তে বসাবো, দুধটা ঠান্ডা হতে হচ্ছে, তখন পড়াশোনা করবে, তারপরে পড়তে পড়তে খেয়ে নেবে। এখন আমি দুধটা গরম করে নিচ্ছি, ওয়েদারটা মোটামুটি ঠিকই ছিল, একটু মাঝখান থেকে বৃষ্টি হয়ে কী করলো, গরমটা বেশি মানে গরমটা বাড়লো, কোনো মানে হয় বৃষ্টি হবে তো ভালোভাবে হোক, গরমটা ভালো মানে এখন ভাবসা ভাবসা গরমটা লাগছে বেশ, কিন্তু ছিল ওয়েদারটা গরম থাকলেও ছিল মোটামুটি লিমিটের মধ্যে। এখন মানে অল্প একটু বৃষ্টি দিয়ে পুরো ভাবসা গরম, এখন মানে এত কী বলবো আর,
হালকা একটু গরম করলে হয়ে যাবে। পড়াশোনা করতে হবে তো, হ্যাঁ তো এখন রাতের খাবার সময় হয়ে গেছে, এখন ছেলেকে খাইয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডও খাচ্ছে, তো ছেলেকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেব। সো ফ্রেন্ড, আজকে ব্লগটা এখানে শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। তো যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। সো আজকের মতো টাটা, নেক্সট আবার পরের ভিডিওতে মানে পরের ব্লগে দেখা হবে, টাটা।